হিরো আলম কাউ আকাদেরকে ভোটের চ্যালেঞ্জ দিছে, অনেকে মজা পেয়েছেন এই চ্যালেঞ্জে। হিরো আলমকে আমরা অনেকে পছন্দ করি, তার হার না মাইনা সকল প্রতিকূলতা উতরায় লড়াই কইরা প্রতিষ্ঠা পাওয়ার যুদ্ধে লিপ্ত থাকার জন্যে। তবে কেন হিরো আলম চ্যালেঞ্জ দিতে গেল ওবায়দুল কাদেরকে? কারণ হিরো আলমকে 800 কত ভোটে যেন হারাই দেওয়া হয়েছে, হ্যাঁ তাই না? আমরা শুনছি না, আসলে কি তাই? হিরো আলমকে হারাই দেওয়ার প্রসঙ্গ আমরা তখনই আলাপ করতে পারি যখন এটা ফেয়ার নির্বাচন হয়েছে বলে আমরা অনুমান করে নিই, তাই না? আমরা যদি বলি যে তার এত ভোটে হারায় দেওয়া হয়েছে, তার মানে তো আমরা ধরে নেব যে একটা ফেয়ার নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারছে, তাই না? মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে গেছে, তাই না? এটা কম্পিটিশন হয়েছে। আমরা তো নির্বাচন কমিশনের বরাতে জানি যে আনুমানিক 15% ভোট পড়ছে এই সিটগুলোতে। সকালে ভোটারের উপস্থিতি ছিল আরও কম, 5%-এর মতো। এমনকি হিরো আলমকে ভোটার উপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে নিজেও বলছে দুপুরের পরে ভোটার আসতে পারে। তো বগুড়ার আসনে হিরো আলমকে ভোট দিল কে? ভোট দিছে আওয়ামী লীগ আর তার সমর্থকেরা। বিএনপির সমর্থকদের ঠেকা পড়েনি যে ভোট দিতে যাবে, বিএনপির ভোটাররা ভোট দিতে যায় না, জন্যই ভোট কেন্দ্রগুলো ফাঁকা থাকে। তো হিরো আলম কিন্তু বগুড়ায় 2টা আসনে দাঁড়াইছিল, একটা আসনে না, একটা আসনে সে দ্বিতীয় হয়েছে, মানে ওই যে 800 কত ভোটে হারছে বলা হয়, আর একটা আসনে মাত্র 5,000 ভোট পাইছে এবং জামানত হারাইছে। কেন 2 আসনের ভোটের এত ফারাক? একটায় প্রায় জিতে যাচ্ছিল আর একটায় গোহারা। এর কারণ যেটা জিতে যাচ্ছিল আর কি, সেটায় আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না, জাসদের প্রার্থী ছিল। আর ওই আসনটা জাসদকে দেওয়ায় আওয়ামী লীগ খুবই বিলা জাসদের উপরে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে। এই আসনটা আওয়ামী লীগ আগের নির্বাচনগুলোতেও চাইছিল মমতা সাহেবকে দিতে। মমতা সাহেবকে যারা চেনেন না বলে দিই, উনি মারা গেছেন, ওই আমার বাবাদের বয়সী আর কি। তো উনি বগুড়ায় আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং খুব সলিড নেতা আর কি। আমরা ছোটোবেলায় দেখছি উনি সবসময় ভোটে দাঁড়াইতেন এবং হারতেন, কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ের নেতা, সলিড আওয়ামী লীগের নেতা, মানে নতুন নেতা না আর কি। তো মমতা সাহেব যখন বেঁচেছিলেন আর কি এর আগের ইলেকশনে, তখন এই আসনটা নিয়ে রীতিমতো আওয়ামী লীগ জাসদের মারামারির মতো অবস্থা তৈরি হয়েছিল। দেখেন এই যে এইবারও স্থানীয় আওয়ামী লীগ তানসেনকে হারানোর জন্য কাজ করছিল, তাই কেন্দ্রীয় আওয়ামী লীগকে অফিসিয়ালি চিঠি দিয়া তানসেনের পক্ষে স্থানীয় আওয়ামী লীগকে কাজ করতে বলা হয়েছিল। এই যে দেখেন, তো এই আসনে আসলে হিরো আলমকে ভোট দিছে আওয়ামী লীগের সেই বিদ্রোহী অংশ। হিরো আলম নিজের ক্ষমতায় আর জনপ্রিয়তায় 1,000+ ভোট হয়তো পাবে, যেটা সে অন্য আসনে পাইছে, তাই না? আসেন আমরা দেখি অন্য আসনে সে কেমন ভোট পাইছে। বিএনপির চাহিদা দেওয়া 2টা আসন, বগুড়া 4 আর বগুড়া 6, এই 2 আসন থেকে দাঁড়াইছিল কিন্তু হিরো আলম। তো এইখানে 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল, হ্যাঁ, তাই শুধু প্রার্থী না, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও ছিল। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভোট ডাকাতি করছে, নিজেদের প্রার্থী রাকিবুল হাসান রিপু সে জিতছে, আর যে দ্বিতীয় হয়েছে সেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ওই যে আব্দুল মান্নান, যার ভিডিও দেখছেন ভাইরাল হয়েছিল মাঝখানে একটা বক্তৃতা দেওয়া। মান্নান জুয়া মান্নান, তাহলে 1 মাস আগে যে প্রেস ক্লাবের নামে যে মেলা মোটর সমিতি নেন চালালো, ওখানে যে রাকিবুল হাসান রিপু সাহেব কতদিন 1,00,000 টাকা করে নিলেন, ওটা কোন টাকা ভাই? ওটা কি মেলাদের টাকা? ওই রিকু পাইছে হচ্ছে প্রায় 50,000-এর মতো, 49,336 ভোট। আর ওই আব্দুল মান্নান, সে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতা, পুরানো নেতা আর কি, 21,864 ভোট পাইছে। হিরো আলম এই আসনে মাত্র 5,274 ভোট পেয়ে জামানত হারাইছে। অন্যদিকে হিরো আলম বগুড়া 4 আসনে ওই অনেক ভোটে আগায় থাকার পরেও প্রশাসনের কারচুপি টারচুপি যাই বলি আর কি, 834 ভোটে আওয়ামী লীগের মহাজোটের প্রার্থী জাসদের তানসেনের কাছে হারছে। তো আপনারা নিশ্চয়ই পত্রিকা মারফত জানছেন যে 2টা আসনে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। আওয়ামী লীগের লোক বুথের ভিতরে ঢুকা ভোটারদের নৌকা মার্কায় বা তাদের মার্কায় সিল ভোট দিতে বাধ্য করছে, অথবা নিজেরাই ভোট দিয়ে দিছে, ইভিএম ইউজ করা হয়েছে। তো এই নির্বাচন নিয়ে যেহেতু বিএনপির কোনো মাথা ব্যথা ছিল না, তাই বিএনপির কোনো কর্মী সমর্থক ভোট কেন্দ্রের আশেপাশেও যায় নাই, নিশ্চিন্ত থাকতে পারেন। তো হিরো আলম যে বগুড়া 6 আসনে জামানত হারাইল, সে কেমনে বগুড়া 4 আসনে এত ভোট পাইল? উত্তরটা খুবই পরিষ্কার, মানে ভোট কেন্দ্রে
যারা আওয়ামী লীগের নেতা কর্মী যারা জাল ভোট দেওয়ার জন্য গেছিল আর কি, তাদের একটা বড় অংশ তানসেনের বদলে হিরো আলমকে ভোট দেওয়া পাশ করানোর চেষ্টা করছে। তানসেনের অত কর্মী টর্মী ওইখানে নাই কিন্তু, হ্যাঁ আওয়ামী লীগের কর্মীরাই এজেন্ট হয়েছিল, তারাই হিরো আলমকে ভোট দিয়া জেতানোর চেষ্টা করছিল। হাসিনার অধীনে নির্বাচনে হাসিনা যা চাইবে তাই তো হবে, তাই না? হাসিনা ফেয়ার নির্বাচন কখনোই দিবে না, কেউ নিজের গলায় নিজে ছুরি চালায় না। হ্যাঁ হিরো আলমের বিজয়ে অনেকে অনেক কিছুর ইঙ্গিত পাইতে পারেন, কিন্তু হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমার কোনো আগ্রহ নাই, আপনাদেরও কোনো আগ্রহ থাকা উচিত না। হিরো আলম দাঁড়ানোতে হাসিনার লাভই হয়েছে, এই নির্বাচন মিডিয়া অ্যাটেনশন পাইছে। আমি আশা করব হাসিনার অধীনে হিরো আলম আর কোনো নির্বাচনে যেন না দাঁড়ায়। হিরো আলম নির্বাচনে না থাকলে এত মিডিয়া কভারেজ পাইত না এই নির্বাচন। নির্বাচন নিয়ে হাসিনার মেলা চ্যালেঞ্জ আছে, বিএনপি আসবে না সেটা তো একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, মানে হাসিনা না বিএনপি না আসলেও তো হাসিনা নির্বাচন করে ফেলে তাই না, কিন্তু সবচেয়ে হাসিনার বড় চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন নিয়ে মানুষের অনাগ্রহ, আগ্রহ নাই, সেইটারে সে কীভাবে মোকাবেলা করবে? সে তো দেখাইতে পারতেছে না যে ভোট দিতে আসতেছে লোকজন, আসেই না, কুত্তা ঘুরে বেড়ায়। তো হিরো আলম সে আগ্রহ জাগায় তুলছে।